দীপাবলির আগে লক্ষ্মী আসছেন ঘরে তিন রাশি গরিব থেকে রাজা হবেন নভেম্বর যুবে গুড লাক আমাদের রাশিচক্রে মোট বারোটি রাশি যথা মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ ও মিন অক্টোবর মাস শেষ হতে চলেছে আর কয়েকদিন পরেই নভেম্বর শুরু হবে অক্টোবরের শেষ সপ্তাহটি খুব বিশেষ হতে চলেছে কারণ এই সপ্তাহে দীপাবলি উৎসবও উদযাপিত হবে জ্যোতিষশাস্ত্র অনুসারেও এই সপ্তাহটি খুবই বিশেষ জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী দুই নয় অক্টোবর ধনতেরাসের উৎসবে বুধ ও শুক্র একসঙ্গে মিলিত হয়ে লক্ষ্মী নারায়ণ যোগ গঠন করবে এই যোগ এক দুই রাশির মধ্যে পাঁচটি রাশির জন্য শুভ হবে জানুন এগুলি কোন রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য লক্ষ্মী নারায়ণ যোগ শুভ হবে জীবনে কোনো সমস্যা চলতে থাকলে তা শেষ হয়ে যাবে এই সপ্তাহে হঠাৎ আর্থিক লাভ হতে পারে কর্মজীবীদের জন্য আয়ের নতুন উৎস তৈরি হতে পারে যা অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাবে একই সঙ্গে ব্যবসায়ীদের ব্যবসার প্রসার ঘটতে পারে দাম্পত্য জীবনে সমস্যা থেকে মুক্তি পাবেন কর্কট রাশি লক্ষ্মী যোগ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সুখবর নিয়ে আসবে মানসিক চাপ থেকে মুক্তি পাবেন এবং ইতিবাচক বোধ করবেন সম্পত্তি ও যানবাহনের মালিক হতে পারেন কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন এবং কাজের প্রশংসাও হবে প্রেম জীবনে চলমান সমস্যার সমাধান হবে যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের জন্য সময় অনুকূল যাচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের জন্য সময় অনুকূল যাচ্ছে নতুন সুযোগ পাওয়া যাবে পারিবারিক সম্পর্ক দৃঢ় হবে বডরা এবং ছোটরা একসঙ্গে থাকবে বিনিয়োগের জন্য সময় ভাল ব্যবসায়ীরা নতুন প্রকল্প পেতে পারেন যাতে লাভও শক্তিশালী হবে এ সময় ছোটখাটো অসুস্থতাকেও অবহেলা করবেন না স্বাস্থ্যের যত্ন নিতে হবে মিন রাশি মিন রাশির জাতক জাতিকারা সব ক্ষেত্রেই সাফল্য পাবেন অর্থনৈতিক অবস্থারও উন্নতি হবে টাকা যদি কোথাও আটকে থাকে তাহলে তা পেতে পারেন সম্পর্কের সমস্যা মিটে যাবে পরিশ্রমের ফল পাবেন দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগলে তা দূর হবে এবং স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন দীপাবলির আগে লক্ষ্মী আসছেন ঘরে তিন রাশি গরিব থেকে রাজা হবেন নভেম্বর যুবে গুডলাক আমাদের রাশিচক্রে মোট বারোটি রাশি যথা মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্বিক ধনু মকর কুম্ভ ও মিন অক্টোবর মাস শেষ হতে চলেছে আর কয়েকদিন পরেই নভেম্বর শুরু হবে অক্টোবরের শেষ সপ্তাহটি খুব বিশেষ হতে চলেছে কারণ এই সপ্তাহে দীপাবলি উৎসবও উদযাপিত হবে জ্যোতিষশাস্ত্র অনুসারেও এই সপ্তাহটি খুবই বিশেষ জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী দুই নয় অক্টোবর ধনতেরাসের উৎসবে বুধ ও শুক্র একসঙ্গে মিলিত হয়ে লক্ষ্মী নারায়ণ যোগ গঠন করবে এই যোগ এক দুই রাশির মধ্যে পাঁচটি রাশির জন্য শুভ হবে জানুন এগুলি কোন রাশি বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য লক্ষ্মী নারাজন শুভ হবে জীবনে কোনো সমস্যা চলতে থাকলে তা শেষ হয়ে যাবে এই সপ্তাহে হঠাৎ আর্থিক লাভ হতে পারে কর্মজীবী